আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমএস বাংলাওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রাম্পের আলবেদা জনতার হস্তে থাকে ক্ষমতার রাস তাহা আরো একবার প্রমাণ করিয়া দিল মার্কিন জনগণ শেষ পর্যন্ত বিদায় ঘন্টা বাজিয়া গেল ডোনাল্ড ট্রাম্পের তাহার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে নতুন করিয়া আমেরিকার হাল ধরিবার ভার পড়িল ডেমোক্রেটিক নেতা জো বাইডেনের উপর তাহার এই অভিষেকের অবসান ঘটিল ট্রাম্পের বহু বিতর্কিত নেতিবাচকতায় ভরপুর চার বৎসরের শাসনের এই চার বৎসরের ট্রাম্প যতবার সংবাদের শিরোনামে আসিয়াছেন তাহার বেশিরভাগই ছিল নেতিবাচক ট্রাম্প পুরো বিশ্বকে করিয়া তুলিয়াছেন পূর্বের তুলনায় আরও অনেক বেশি নিরাপদ ইহার একটি উদাহরণ হইতেছে তিনি ইরানের সহিত পারমাণবিক চুক্তি বাতিল করিয়াছেন মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগের পথে সৃষ্টি করিয়াছেন নানান জটিলতা সমীকরণ মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগের পথে সৃষ্টি করিয়াছেন নানা জটিল সমীকরণ সেখানকার দেশগুলোর মধ্যে বিভাজনের মাত্রা বৃদ্ধি করিয়াছেন ইসরায়েলের সহিত প্রতিবেশী মুসলিম দেশগুলোর সম্পর্ক উন্নয়নের নামে এইসব দেশকে যে পথে ধাবিত করিয়াছেন ট্রাম্প ইহার ফলে সেখানে বিগ্রহ আরও তীব্রতা লাভ করিয়াছে ইহা ছাড়া বিশ্বের নানা ক্ষেত্রে তিনি নতুন করিয়া যেসব ধ্বংসাত্মক পদক্ষেপ লইয়াছেন তাহা হইতে আমেরিকাকে বাহির করিয়া আনা নতুন প্রশাসনের পক্ষে কঠিন হইবে তিনি এই চার বছরের শাসনামলে তাহার যথেচ্ছাচারের কারণে আস্থা হারাইছেন অনেক মিত্র দেশের তাহার আস্থা ফিরাইয়া আনা খুব একটা সহজ হইবে বলে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তাহার আস্থা ফিরাইয়া আনা খুব একটা সহজ হইবে না নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ট্রাম্প বিশ্ব গণতান্ত্রিক ব্যবস্থার শুধু নেতিবাচক পথেই হাঁটিয়াছেন ইহার ফলে এরই মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার যে ক্ষতিটা তিনি করিয়া গিয়াছেন তাহা পূরণ করা লইয়া রহিয়াছে সংশয় প্রবৃতি প্রেসিডেন্ট তাহা পুনরুদ্ধার করিতে চাহিলে খুব সহজে তাহা পারিবেন বলিয়া মনে হয় না ট্রাম্পের পুরো শাসন আমলে তিনি ছিলেন বিশ্বের স্বৈরাচার শাসকদের বন্ধু ও লালন পালনকারী বিশ্বের তাবৎ অগণতান্ত্রিক স্বৈরাশাসক ও কর্তৃত্ব পরায়ণ শাসকদের পাশে থাকিছেন তিনি তাহার নিজের নীতিগুলিতেও বারংবার এই স্বৈরাচারী মনোভাব ফুটিয়া উঠিয়াছে গণতন্ত্রের প্রতি ট্রাম্পের ঘৃণার আরেকটি সুস্পষ্ট উদাহরণ হইতেছে তাহার মধ্যপ্রাচ্য নীতি তিনি জাপানে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানকে অভিহিত করিয়াছেন বন্ধু হিসাবে এবং মন্তব্য করেন বিন সালমান আসলে অসাধারণ কার্য সম্পাদন করিয়াছেন মোহাম্মদ বিন সালমান তাহার প্ররোচনায় নানাবিধ বিতর্কিত সিদ্ধান্ত লইতেছেন আরব রাষ্ট্রগুলোর মধ্যে যে পারস্পরিক বিশ্বাস হারিয়াছে তাহাকে ভাঙিয়া খান খান করিয়া দিতেছে এইসব অদূরদর্শী পদক্ষেপ নানাদেশের দেশের স্বৈরশাসকদের পক্ষাবলম্বন ছাড়াও তিনি গুরুত্বহীন করিয়া তুলিয়াছেন বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও প্রতিষ্ঠানকে তাহার চার বছরের শাসনামলে আমেরিকা অনেক আন্তর্জাতিক চুক্তি হইতে বাহির হইয়া যায় ইহা ছাড়াও তিনি অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার প্রাসঙ্গিকতা লইয়া প্রশ্ন তুলিয়াছেন কোভিড নাইন্টিন মহামারীর মাঝামাঝি সময়ে ট্রাম্প আমেরিকাকে প্রত্যাহার করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হইতে এবং কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই অভিযোগ করিয়াছেন এই সংস্থা চীনের স্বার্থ রক্ষা করিয়া চলিতেছে ট্রাম্প দু সালের জুনে প্যারিস জলবায়ু চুক্তি হইতে আমেরিকাকে বাহির করিয়া লইয়ার কথাও ঘোষণা করেন ট্রাম্প দু সালের মে মাসে একক তরফাভাবে ইরানের সংশ্লিষ্ট পারমাণবিক চুক্তি বাতিল ঘোষণা করেন ওবামার আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানসহ সাতটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করিয়াছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শীর্ষ সেনা কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যার ঝুঁকি লইতেও দ্বিধা করেন নাইম প্রকৃতপক্ষে জায়ানবাদী রাষ্ট্র ইসরায়েলের স্বার্থে ট্রাম্প প্রশাসন তাহার পুরো মেয়াদে ইরানকে চাপের মধ্যে রাখিয়াছেন তিনি ইসরায়েলকে অব্যাহত সক্রিয় সহযোগিতা করিয়াছেন ফিলিস্তিনি ভূমি দখল করিয়া নতুন নতুন ইহুদি বস্তি গড়ায় ট্রাম্প মুসলিম দুনিয়াকে লইয়া শুধু খেলিবার চেষ্টা করিয়া গিয়াছেন আর বেশ কয়েকজন ক্রীড়ান পাইয়া গিয়াছেন মুসলিম জাহানের ক্ষতির প্রচেষ্টা জো বাইডেন অব্যাহত রাখিবেন কিনা বলিতে পারা যাইতেছে না তবে তিনি ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে লড়াই করিবেন বলিয়া বার্তা দিবার চেষ্টা করিয়াছেন তাই নয়া বিশ্ব গড়িতে আমেরিকা ন্যায়ের জাগরণ ঘটাইবে বলিয়া মনে করা যাইতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া চ্যানেলের সঙ্গে যুক্ত হইয়া যাইবেন ধন্যবাদ খোদা হাফিজ